আমরা হেটে হেটে কোচের সামনে চলে আসছি। নবীরূপ লাগেজ গুলো সব তুলছে। মর্নিং গাইস, তো আলটিমেটলি ওয়েডনেসডে হ্যাজ কাম, তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের সফরে, বেরিয়ে পড়েছি আমরা। তো আমরা যাচ্ছি বাড়ি, আজ 5:15 আমাদের ট্রেন। তো আদিও খুব এক্সাইটেড, আদির মাও খুব এক্সাইটেড, অনেকদিন পর বাড়ি যাচ্ছে। বাবা তো আরো বেশি এক্সাইটেড। আমি এক্সাইটেড না, আমি তো নরমালি আছি। আদি ঘুমিয়ে পড়েছে, তখনই আমাদের বোঝা যায় কেবিন পেয়েছি না কুপ পেয়েছি। তো আমি কুপ সিলেক্ট করেছিলাম, তো আমরা কুপই পেয়েছি, কুপ ডি পেয়েছি। তো আই এম ভেরি এক্সাইটেড অ্যাকচুয়ালি রাইট নাও, তো কেমন হবে না হবে, কারণ এর আগে যে ফার্স্ট ক্লাসে এসেছিলাম ইট ওয়াজ আ নর্মাল ট্রেন, মানে নট ইট ওয়াজ নট আ দুরন্ত বা রাজধানী, ইট ওয়াজ আ নর্মাল এক্সপ্রেস অর মেল ট্রেন সর্ট অফ। তো ওদের ফার্স্ট ক্লাস অ্যান্ড অবভিয়াসলি দুরন্তর ফার্স্ট ক্লাসে তো ডিফারেন্স হওয়া উচিত, কারণ আই এম পেয়িং সাম 700-800 এক্সট্রা পার টিকিট। তো দেখা যাক, তো ওর জন্যই ওয়েট করছি আমরা, কি তাই তো? কি হুম ওয়েট করছি আমরা, অন্যদিকে মন আছে এখন, লাইক এখানে শুনছে না, বাইরে নেচার দেখছে। এদিকে সন্তোষ সিট সেট করছে, ওর সময় সিট সরে গেছিল, যাই হোক। না আমি বলছি আমি ছোট কথা, ঠিক আছে, ওকে ওকে ওকে, পরে আবার দেখা যাবে, যাও বাই বাই। এখন রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, তো আমাদের ট্রেন এখনো আসেনি, প্ল্যাটফর্মে 18 প্ল্যাটফর্মে দেবে। তো দেখা হচ্ছে ট্রেন আসলে, আমি কন্টিনিউ করছি ব্লগটা। সো আমরা হেঁটে হেঁটে কোচের সামনে চলে আসছি, নবীরূপ লাগেজ গুলো সব তুলছে। গরমে কষ্ট পাচ্ছে, কিন্তু এসি অন হয়ে গেছে এখন, ঠান্ডা বেরোচ্ছে।
তো উই আর এখন বাজে 5:05 তো আমাদের ডিপার্চার 5:15 ফ্রম সিএসটি সো নেক্সট স্টপ ডিরেক্টলি এট ভুসাওয়াল অ্যারাউন্ড 11 o'clock 6 ঘন্টা লাগে এখান থেকে তো এনজয় করো আমার একটু গরম লাগছে একটু রিল্যাক্স হয়ে নিয়ে আমরা আবার আসছি তোমার সাথে জয়েন করছি তাই তো ইয়েস সুন্দর একটা মাউন্টেনিয়াস লোকেশন দিয়ে যাচ্ছে কি দারুণ একটা দৃশ্য তোমরা এনজয় করো এটা দারুণ দারুণ লাগছে দারুণ ব্যাপার স্যাপার একটা অনেক কিছু খেয়েছি আমি জাস্ট এখন একটু চা নিয়ে বসেছি গোপাল ঠাকুর আছে এখানে দেখতেই পাচ্ছ গোপালকে গোপাল আর এক গোপাল আমাদের ঘুমিয়ে পড়েছে তো এখন অব্দি একটা স্মুথ রাইড কোনো জার্কিংও বেশি নেই চিলড্রেনটা খুব সুন্দর মনে হচ্ছে একটু বৃষ্টি হবে আমাদের এখানে হালকা চান্স আছে বৃষ্টি হওয়ার একটা অসাধারণ ওয়েদার মেঘটা দেখে বুঝতে পারছো বৃষ্টি হবে সঙ্গে থাকো আরো দেখাবো তোমাদের এখন ননস্টপ চলবে এই ট্রেন সঙ্গে থাকো ননস্টপ চলবে ননস্টপ ও ভাগ্যিস বললে ইয়েস আমরা এখন কাছাড়া পৌঁছে গেছি এটা মুম্বাই সাবারবান রেলওয়েজ এর একদম লাস্ট স্টেশন আমরা কাছাড়া পৌঁছে গেছি দেখতেই পারলে তো এখানে অ্যাকচুয়ালি আনশেডিউল স্টপ এটা টেকনিক্যাল হল্ট এখানে অ্যাকচুয়ালি কি হয় ব্যাংকার ইঞ্জিনস লাগানো হয় পিছনে বিকজ সামনে একটা ঘাট সেকশন তো ইট নিডস টু গেট আপ তো পিছনে হেল্পার ইঞ্জিনস থাকে ব্যাংকার ইঞ্জিনস থাকে ও অ্যাটাচ করানো হয় নাকি ওটা যায় তো এখানে একটা 5 মিনিটের হল্টের পরে আমরা আবার রওনা দেবো হাওড়ার দিকে সঙ্গে থাকবো